আচ্ছা সাইফেরিন না আমরা বাকি পরীক্ষা 2018 আসছে একটা সিজনশীল অঙ্ক দেওয়া আছে a সমান x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m ঠিক আছে আবার প্রশ্নে আছে a সমান 1 প্রশ্নে কি আছে a সমান 1 তাহলে আমরা a এর জায়গায় কি করব x টু দি পাওয়ার l x টু দি পাওয়ার m লিখব সমান 1 তারপর আমরা x টু দি পাওয়ার l টা রেখে x টু দি পাওয়ার m টাকে ফকান্ত করব কি করছি এটাকে খ্যাল কি করব এখানে খেয়াল করো তোমরা লিখি পেলো এখানে আমরা ফি ফি প্লাস 1 বাগের বেলায় কি বিয়োগ বাগের বেলায় কি বিয়োগ ঠিক আছে বাগের বেলায় বিয়োগ এই দিকও তাই এখানে দুটো কাজ একসাথে করে ফেলতেছি আমি এই বাগের বেলায় বিয়োগ দিলাম ঠিক আছে বাগের বেলায় বিয়োগ দিলাম তারপরে বিয়োগের সময় কি হয় ব্র্যাকেটের সিম ব্র্যাকেট উঠে গেলে কি চিহ্ন ফালতে যায় মাইনাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এই ফি সাথে ফি কি হয় দেখো কার সাথে কি যোগ করবে এই ফি সাথে কি যোগ করবে 2 ফি কি হবে 2 ফি মাইনাস ফি স্কয়ার প্লাস 1 তারপরে এদিকে 2 ফি মাইনাস ফি স্কয়ার দুই রাখে কত হয় 3 দুই রাখে 3 হয় তারপরে আসো এখন আবারো আবারো বাগের বেলায় কি বাগের বেলায় বিয়োগ লিখবো আমরা বাগের বেলায় বিয়োগ লিখবো দেখো তারপরে কি আসছে 2p - p স্কয়ার প্লাস 1 - 2p ব্র্যাকেট থেকে বের চিহ্ন ফেলে দিতে হবে এই তাহলে p স্কয়ার সাথে p স্কয়ার কাটা 2p সাথে 2p কাটা দাও প্লাস মাইনাসে কাটা গেল থাকে ফির উপর মাইনাস 2 থাকে দেখো এখানে মাইনাস 3 না মাইনাস 3 থেকে প্লাস হবে মাইনাস 2 থাকে তাহলে কি হয় 1/5 স্কয়ার ঠিক আছে তার মানে 1/25 এটাই आंसर ঠিক আছে এটাই आंसर ঠিক আছে তো